নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটিতে, চলমান বাংলার মাটিতে নির্বাচনের ঠিক প্রাক্কালে প্রতিদিন প্রতি মুহূর্তে যেসব ঘটনাগুলো ঘটছে আমরা নতুন বাংলায় আপনাদের সামনে নিয়ে আসছি। সেই নতুন বাংলায় শেষ পর্যন্ত মালদহের মালতীপুর গ্রামের মুসলমান প্রধান গ্রাম, যে গ্রামে 80% মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এখন মুখে মুখে জয় শ্রীরাম বলছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষতার বলি আওড়ে বাম এবং কংগ্রেস জোট শেষ পর্যন্ত আব্বাস সিদ্দিকীর হাত ধরেছে, ঠিক সেই সময়ে যখন তৃণমূল কংগ্রেস তথাকথিত ধর্মনিরপেক্ষতার গল্প বলে তোহা সিদ্দিকীর পেছন পেছন ছুটে বেড়াচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মুসলিম প্রধান গ্রাম জয় শ্রীরামে আসক্ত হচ্ছে। দেখার মতো, শোনার মতো সেই কাহিনী। টিভি নাইন বাংলাকে আমরা ধন্যবাদ জানাবো, তারা একদম রানিং কমিটি তুলে এনেছেন সেখান থেকে। আমাদের মনে হয়েছে নতুন বাংলা দর্শকদের সেটা দেখা দরকার, কিন্তু বারবার ভাবুন, তথাকথিত ধর্মনিরপেক্ষতার কথা বলে দীর্ঘদিন যে তোষণে রাজনীতি বাম কংগ্রেস জোট এক সময় করেছে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গত 9.5 বছর ধরে বাংলার মাটিতে যে তোষণটা করেছে, অথচ বাস্তবে সেই সংখ্যালঘু মানুষকে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে 1% তলায় নামিয়ে রেখেছে, সেই সংখ্যালঘু মানুষের মান, জীবনযাত্রার মান কিংবা শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে তারা পিছিয়ে আছে, সেই মানুষগুলো শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহী হচ্ছে এবং শেষ পর্যন্ত তার পথ দেখাচ্ছে গ্রামের পর গ্রাম, মুসলমান অধ্যুষিত গ্রাম। এমনই একটি গ্রামের কথা আমরা শুনতে পেলাম মালতীপুর মালদহ, মালতীপুর বিধানসভা কেন্দ্রের একটি এন্টায়ার পঞ্চায়েতের গ্রাম সমস্ত মুসলিম প্রধান মানুষরা জয় শ্রীরাম করছেন। শুনুন টিভি নাইন বাংলার সেই প্রতিবেদন, আমাদের মনে হয়েছে অত্যন্ত আকর্ষণীয় একটি প্রতিবেদন, নতুন বাংলার সব দর্শকের দেখা দরকার। দেখুন, এবার আসি মালদার খবর। মালদার কুমারগঞ্জ মুসলিম অধ্যুষিত গ্রাম, সেখানেই সর্বত্র এখন জয় শ্রীরাম ধ্বনি, কিন্তু কেন আসুন জেনে নেওয়া যাক। এতদিন কংগ্রেস বা তৃণমূলেই ভোট বাঁধা ছিল, নির্বাচনের দোরগোড়ায় এসে আচমকা পদ্ম ফুটল মালতীপুর বিধানসভা কেন্দ্রের কুমারগঞ্জে। বিজেপির পক্ষে চলে গেলেন গ্রামের অধিকাংশ মুসলিম বাসিন্দা। রাতারাতি বলতে গেল মালতীপুর বিধানসভা কেন্দ্রের কুমারগঞ্জ গ্রাম, আজকে তাদের মুখেই শোনা যাচ্ছে ভারত মাতা কি জয় স্লোগান, এমনকি শোনা গেছে জয় শ্রীরাম পর্যন্ত। আমাদের এখানটায় 80% হচ্ছে মুসলিম, মানে মাইনরিটি যেটা, আর 20% হচ্ছে মুসলিম হিন্দু। কোনোদিন কোনো হিন্দু অবজেকশন করতে পারবে না যে কোনো মুসলমানের জন্য কোনো হিন্দুর কোনো অসুবিধা হয়েছে। সুতরাং যখন আমরা সব একসাথেই থাকি, তাহলে আমরা ভোটটা একসাথে করব। আমরা রাজনীতি, ভোটের সাথে রাজনীতির ধর্মের কী আছে? জয় শ্রীরাম আর নারায়ণ তাকবীর আল্লাহ আকবার, দুটোই ভাষা আমরা পবিত্র ভাবি, বুঝলেন তো? এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে সেটা আমাদের বরদাস্ত হচ্ছে না। অভিযোগ একটাই, মুসলিম আবেগ হাতিয়ার করে চলছে অকারণ রাজনীতি, আর তাতেই তিতিবিরক্ত কুমারগঞ্জের মানুষ। নেতাদের পরোয়া না করেই তাই নিজেরাই বৈঠক করেছেন কয়েকশো বাসিন্দা। কাটমানি আর বেইমানি আর ভাওতাবাজি আর ধোকাবাজির বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। একদিকে তোহা সিদ্দিকী আর একদিকে আব্বাস সিদ্দিকী, মনে হচ্ছে এরা মুসলমানের ঠিকা নিয়ে বসে আছে। তো এইগুলা যতই যা হোক, এইগুলা ওইখানেই থাকবে, সারা পশ্চিম বাংলার মুসলমানদের প্রতি ইফেক্ট আসবে না। আমরা প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশি, আমরা ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে ভোট দেব। এতকাল হাত জোড়া ফুলে চাপ, ভোট বাক্সে আবেগের অঙ্কেই এবার মুখ ফেরালো মুসলিম গ্রাম। মোদি ঝড়ে এখন গেরুয়া কুমারগঞ্জ। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি নাইন বাংলা।